আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকুরিতে প্রবেশের ন্যূনতম বয়সীমা 35 করে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে নরসিংদীতে মানববন্ধন করেছে 35 প্রত্যাশী আন্দোলনকারী ছাত্ররা। বিশ্বের 182টি দেশে চাকুরিতে প্রবেশের সর্বনিম্ন বয়সসীমার চেয়েও 5 বছর কম বাংলাদেশে। ভারত, যুক্তরাষ্ট্র ও কানাডার মতো উন্নত দেশগুলোতে চাকুরির সর্বোচ্চ বয়স 40 থেকে 59 বছর, আর বাংলাদেশে সরকারি চাকুরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 30 বছর, যার ফলে দেশে বেড়েই চলেছে বেকারের সংখ্যা। আজ থেকে 33 বছর আগে 1991 সালে 27 থেকে 30 বছরে উন্নীত করা হয়েছিল। তখন এদেশের মানুষের গড় আয়ু ছিল 57 বছর, বর্তমানে তা বৃদ্ধি পেয়ে 73 বছর হয়েছে। গড় আয়ু বৃদ্ধি পাওয়ায় অবসরের বয়সসীমা 2011 সালে 57 থেকে 59 বছর করা হয়। সোমবার সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে সরকারি চাকুরিতে আবেদনের বয়সসীমার এই যৌক্তিক দাবি নিয়ে মানববন্ধনকালে এসব কথা বলেন 35 প্রত্যাশী আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শর্ত উন্মুক্ত করে চাকুরিতে আবেদনের বয়সসীমা 35 বছর করতে হবে। আবেদন ফি সম্পূর্ণ ফ্রি করা সহ নিয়োগ পদ্ধতি সংস্কার ও নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। এছাড়া নিয়োগ বাণিজ্য বা ঘুষ ও দুর্নীতি সম্পূর্ণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান তারা। একই সঙ্গে কোনো বোরিংসি না করে আগামী 1 সপ্তাহের মধ্যে এই যৌক্তিক দাবি মেনে নিয়ে বর্তমান সরকারকে দ্রুত প্রজ্ঞাপন জারির অনুরোধ জানানো হয়। তবে কোনো শর্ত ছাড়া ন্যূনতম 35-এর নিচে কোনো ডিজিট দেয়া হলে কঠোর কর্মসূচির আলটিমেটামও জানান তারা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গে।